I welcome everyone to the channel Banglaguide. So, if you have a subscribe to the channel, subscribe to the channel and press the bell icon. So, we have a special class called English Grammar, special class, and we have a special class. So, if you have a subscribe to the channel, please subscribe to the channel. তো ফ্রেন্ডস, আমরা যে এক্সাম সেন্ট্রিক জিকে ক্লাস করছিলাম জিওগ্রাফির উপরে, যেগুলো শুধুমাত্র এক্সামে এসে থাকে সেই সমস্ত কোশ্চেন্স নিয়ে কিছু আলোচনা, তো অলরেডি পার্ট ওয়ান পার্ট টু ভিডিও আপলোডেড হয়ে গেছে। তোমরা এই ডিসক্রিপশানে দিয়ে দেবো ভিডিওর লিঙ্ক, যে দেখে নিতে পারো। এটি হচ্ছে তার থার্ড পার্ট, ঠিক আছে? চলো আজকে আমরা দেখে নেব থার্ড পার্ট। 80টা কোশ্চেন অলরেডি করা হয়ে গেছে, তো আজকে 80 নম্বরটা দেখে নাও একটু। ভারতের সর্বোচ্চ মালভূমি হচ্ছে কি? লাদাখ, যেটা 4300 মিটার উচ্চ। তো আজকে 81 থেকে আজকের ক্লাস। 81 বলছে কারাকোরামে অবস্থিত কয়েকটি হিমবাহ। তো কারাকোরামে যে হিমবাহগুলো অবস্থিত, সিয়াচেন, এই নামটা নিশ্চয়ই অনেকে শুনেছ, হিসপার এবং বালটোরা এবং রিমো, এই সমস্ত হিমবাহগুলো কারাকোরামে কিন্তু অবস্থিত। নম্বর 82, পূর্বাঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ, সেটা হচ্ছে কি? দাফাবুম, যেটা মিসমি পাহাড়ে অবস্থিত, ঠিক আছে? পূর্বাঞ্চলের, এটা পূর্বাঞ্চলে নয়, পূর্বাঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ। আচ্ছা, 83, মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নামটা কি? সেটা হচ্ছে কি? শিলং পাহাড়, সেটা হচ্ছে মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ। 84, মেঘালয় মালভূমিতে অনেক চুনা পাথরের গুহা দেখা যায়। তাহলে চুনা পাথরের গুহাটি কোথায় দেখা যায়? মেঘালয় মালভূমিতে, মানে অনেকগুলো গুহা একসাথে দেখা যাচ্ছে। 85, নবীন পলি দ্বারা গঠিত সমভূমি, যেটাকে কি বলা হচ্ছে? খাদার বলা হচ্ছে, নবীন পলি দ্বারা গঠিত সমভূমি। আর পাঞ্জাবে এই ধরনের ভূমিকে বলা হচ্ছে বেট। পরবর্তী দেখো, প্রাচীন পলি দ্বারা গঠিত সমভূমি, সেটাকে কি বলা হচ্ছে? ভাঙর। তাহলে নবীন পলি দ্বারা গঠিত যদি সমভূমি হয় সেটাকে বলা হবে খাদার, আর প্রাচীন পলি দ্বারা যদি গঠিত হয় তাহলে সেই সমভূমিকে বলবো আমরা ভাঙর। আচ্ছা, 87, পাঞ্জাবের হোশিয়ারপুর জেলায় শিবালিক হিমালয়ের পাদদেশে নদীর অধিক ক্ষয়কার্যের ফলে গড়ে ওঠা বিশেষ সমভূমি। তো এগুলো কতগুলি সমভূমি নিয়ে প্রশ্ন, যে নবীন পলি দ্বারা যে সমভূমি হচ্ছে তার খাদার নাম, ভাঙর হচ্ছে প্রাচীন পলি দ্বারা গঠিত হবে, আর এই চোষ, এই যে এই বিশেষ ধরনের সমভূমি যেটা কিনা শিবালিক হিমালয়ের পাদদেশে নদীর অধিক ক্ষয়কার্যের ফলে গড়ে উঠছে, বিশেষ করে পাঞ্জাবের হোশিয়ারপুর জেলাতে, তো সেটা হচ্ছে চোষ নামে পরিচিত। 88, সমভূমি অঞ্চলের বালিয়াড়ি, এটাকে কি বলা হবে? ভূর বলা হবে, সমভূমি অঞ্চলে যে বালিয়াড়ি দেখা যায়। নেক্সট, 89, কুমায়ুন হিমালয়ে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট নিচু জলাভূমি, ঠিক আছে? তাহলে কুমায়ুন হিমালয়ে হিমবাহের ক্ষয়কার্যের ফলে যে সৃষ্ট নিচু জলাভূমি তৈরি হচ্ছে সেটা কি? উত্তর বিহারের, তার নাম কাউর বা তাল। আচ্ছা, বা তাল হচ্ছে দক্ষিণ বিহার আর উত্তরাখণ্ডে, ঠিক আছে? কাউর হচ্ছে উত্তর বিহারে, বা তাল হচ্ছে দক্ষিণ বিহার বা উত্তরাখণ্ডে, এবং উত্তরাখণ্ডের সাথে সাথে। তো হিমবাহের ক্ষয়কার্যের ফলে যে সৃষ্ট নিচু জলাভূমি তৈরি হয় সেটা কাউর এবং তাল নামে পরিচিত বিভিন্ন জায়গাতে। 90 নম্বর দেখে নাও, দক্ষিণাতের মালভূমি কোন দিক থেকে কোন দিকে ঢালু, এটা বলা হচ্ছে? পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঢালু, পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঢালু, ঠিক আছে? ওয়েস্ট থেকে ইস্টে এইভাবে ঢালটা কিন্তু থাকছে দক্ষিণাত্য মালভূমির। আচ্ছা, পরবর্তী দেখে নেব। 91, দক্ষিণাতের মালভূমির সর্বোচ্চ অংশ যেটা, হ্যাঁ, সেটা কি? আনাইমুদি, এই নামটাও আশা করি অনেকেই শুনেছ, দক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ অংশ হচ্ছে আনাইমুদি। সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ধূপগড়। মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম? অমরকণ্টক। আচ্ছা, এখান থেকে নর্মদা সৃষ্টি হচ্ছে, নর্মদা যে নদী তার উৎসস্থল হচ্ছে এই অমরকণ্টক, তো যেটা হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ মহাকাল পর্বতের। 94, দেখো, পূর্বঘাটে সর্বোচ্চ শৃঙ্গ, সেটা কি? আরামাকোন্ডা। ওকে, পূর্বঘাটে সর্বোচ্চ শৃঙ্গ, আর পশ্চিমঘাটে সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি, ঠিক আছে? গারো পাহাড়ে সর্বোচ্চ শৃঙ্গ? নকরেক। মিকির পাহাড়ে সর্বোচ্চ শৃঙ্গ? জম্বুজকো। বিন্দ পর্বতে সর্বোচ্চ শৃঙ্গ? মানপুর। আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গ? গুরু শিখর। নীলগিরি পর্বতে সর্বোচ্চ শৃঙ্গ? দোদাবেতা, ঠিক আছে? তো এগুলো কতগুলি সর্বোচ্চ শৃঙ্গ এখানে বলা হলো, এগুলো তোমরা নোট ডাউন করতে পারো।
পশ্চিম ঘাটে সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি, ঠিক আছে, গুরু শিখর আরাবল্লী সর্বোচ্চ শৃঙ্গ, নীলগিরি সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা, দাক্ষিণাত্য মালভূমি সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি, ঠিক আছে, এইগুলি কিন্তু কিছুগুলো ইম্পর্টেন্ট। ওকে, তোমরা পরবর্তী স্লাইড দেখব। 101 বলা হচ্ছে মিজো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ, যেটা কি নৌ জুয়ার নো। ওকে, মিজো পাহাড়ের যে সর্বোচ্চ শৃঙ্গ তার নাম নৌ জুয়ার নো। 102 নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ, সেটা হচ্ছে কি সারামতি। নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ সারামতি। কোহিমা পাহাড় যেটা রয়েছে তার সর্বোচ্চ শৃঙ্গ জাপাভো। ছোট নাগপুরের সর্বোচ্চ শৃঙ্গ পরেশনাথ। এইগুলো আশা করি দেয় না কোহিমা পাহাড়ের, এই নাগা পাহাড়ের, ঠিক আছে। ছোট নাগপুরটা দেখে নাও, এটা হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ পরেশনাথ। বাঘেলখণ্ড মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কি কোরাপুট। করমণ্ডল উপকূলে বছরে দুইবার বৃষ্টিপাত হয়, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে কোন উপকূলে বা কোথায় বছরে দুইবার বৃষ্টিপাত হয়, এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে করমণ্ডল উপকূলে বছরে দুবার মাত্র বৃষ্টিপাত হয়ে থাকে। কাশ্মীর থেকে লেহ পর্যন্ত যাওয়া যায় কিসের মাধ্যমে? জজিলা গিরিপথ দিয়ে, যেটা হচ্ছে জম্মু কাশ্মীরের মধ্য দিয়ে। জজিলা গিরিপথ দিয়ে কাশ্মীর থেকে লেহতে যাওয়া যায়। ওকে, জম্মু কাশ্মীরের মধ্যে সংযোগ রক্ষাকারী কি, মানে যেটা জম্মু কাশ্মীরের মধ্যে কানেকশন তৈরি করছে, বানিহাল পাস বা জওহর টানেল, এই যে টানেলটি সেটা জম্মু এবং কাশ্মীরের মধ্যে সংযোগ রক্ষা করছে। ওকে, আর কাশ্মীর থেকে লেহ যে সংযোগ সেটা হচ্ছে জজিলা গিরিপথ দিয়ে যাওয়া যাচ্ছে। আচ্ছা, জম্মু শ্রীনগরের মধ্যে কী রয়েছে? পীর পাঞ্জাল পাস, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে পীর পাঞ্জাল পাস কোথা থেকে কোথা পর্যন্ত যাচ্ছে আর কি, জম্মু জম্মু শ্রীনগরের মধ্যে আর কি। হ্যাঁ, রোটাং পাস সেটা কোথায়? হিমাচল প্রদেশে, ঠিক আছে। রোটাং পাস, পীর পাঞ্জাল পাস, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। আচ্ছা, পরবর্তী 111 লিপুলেথ, এটা হচ্ছে উত্তরাখণ্ডে। নাথুলা পাস, এটা হচ্ছে সিকিমে, ঠিক আছে, ভারত মানে ভারত ও চীনের মধ্যে কিন্তু রয়েছে। আচ্ছা, পশ্চিম থেকে পশ্চিমবঙ্গ থেকে তিব্বত, সেটা হচ্ছে কি কোন পাস কানেকশন তৈরি করছে? জেলেপ্লা, ঠিক আছে, এটা কিনা সিকিমে। জেলেপ্লা সিকিম থেকে আর কি পশ্চিমবঙ্গের উপরে। থলঘাট গ্যাপ, যেটা কিনা মুম্বাই এবং নাসিক। বোরঘাট গ্যাপ, এটা হচ্ছে মুম্বাই ও পুনের মধ্যে। পালঘাট হচ্ছে তামিলনাড়ু এবং কেরলের মধ্যে। হলদিঘাট গ্যাপটি রয়েছে রাজস্থানের রাজসামন্দ ও পালি জেলার মধ্যে। ত্রিপুরা সর্বোচ্চ পাহাড় রয়েছে, সেটা কি জাম্পুই টাং। গঙ্গোত্রী হিমবাহ, সেটা কোথায় অবস্থিত? কুমায়ুন হিমবাহে হিমালয়ে অবস্থিত। জাসকরের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে লিউপার গেল। ওকে, দক্ষিণাতের মালভূমি গঠিত হয়েছে গ্রানাইট এবং নিস দিয়ে, ঠিক আছে। পরবর্তী দেখে নেব। 121 রাঁচি মালভূমির পশ্চিমে রয়েছে কি? প্যাট অঞ্চল, এই অঞ্চলটি রাঁচি মালভূমির পশ্চিম দিকে অবস্থিত। ভারতের উচ্চতম হ্রদ, হ্যাঁ, উচ্চতার দিক থেকে সেটা কি প্যাংগং, যেটা কিনা লাদাখে অবস্থিত। 123 শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণাগার কোন হ্রদের তীরে অবস্থিত, ঠিক আছে, এটা কোথায়? অন্ধ্রপ্রদেশের পুলিকট হ্রদ তার কিন্তু তীরে, এই হ্রদের তীরে অবস্থিত আমাদের সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণাগার কেন্দ্র। আচ্ছা, 124 টেরিস বালিয়াড়ি কোথায় দেখা যায়? সরি, হলো, আচ্ছা, হ্যাঁ, টেরিস বালিয়াড়ি, এটা হচ্ছে কোথায় দেখা যায়? মালাবার উপকূল অঞ্চলে টেরিস বালিয়াড়ি দেখা যাচ্ছে। এরপর কতগুলি হ্রদ নিয়ে প্রশ্ন রয়েছে, যেগুলো দেখো, বৃহত্তম স্বাদু জলের হ্রদ, যেটা কি উলার হ্রদ, জম্মু কাশ্মীর অবস্থিত। বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ, সেটা হচ্ছে সম্বর হ্রদ, রাজস্থানে অবস্থিত। উল্কাপাতের দ্বারা সৃষ্ট হ্রদ, সেটা হচ্ছে লুনার, মহারাষ্ট্রে অবস্থিত। ভারত তথা এশিয়ার বৃহত্তম লেগুন, ওকে, এশিয়ার বৃহত্তম লেগুন, সেটা হচ্ছে চিল্কা হ্রদ, উড়িষ্যাতে অবস্থিত। আচ্ছা, ডাল লেক, সেটা হচ্ছে জম্মু কাশ্মীরে। লোকটাক লেক, এটা হচ্ছে মণিপুরে। ছাঙ্গু হচ্ছে সিকিমে। পাঁচপদ্র হচ্ছে রাজস্থানে। উদয়পুর হচ্ছে রাজস্থানে। নৈনিতাল হচ্ছে উত্তরাখণ্ডে। কোল্লেরু সেটা অন্ধ্রপ্রদেশে। এরপর হচ্ছে, সরি, ভেমবানাদ হচ্ছে কেরালাতে এবং অষ্টমুদি হচ্ছে কেরালাতেই, ঠিক আছে। তো এই সমস্ত কতগুলি হ্রদের নাম যেগুলো গুরুত্বপূর্ণ, তো এগুলো দেখে নাও, পারলে নোট করে নাও। এবং ছোটনাগপুর গঠিত হয়েছে কি? প্রাচীন আগ্নেয় ও রূপান্তরিত শিলা দিয়ে, ঠিক আছে। ছোটনাগপুর যে মালভূমি সেটার গঠন কি? প্রাচীন আগ্নেয় এবং রূপান্তরিত শিলা দিয়ে এই ধরনের মালভূমিটি গঠিত হয়েছে। তো
তো এই ছিল আজকের কোশ্চেন্স, 130 পর্যন্ত আমরা আলোচনা করলাম, পরবর্তীতে আরও সিরিজ আসতে থাকবে পরপর। তো ভিডিওটি পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ।